সময় সন্তানদের একমাত্র অবলম্বন থাকেন বাবা মায়েরা। কিন্তু সন্তানরা যখন বড় হয়ে যান, কাজের সূত্রে বাইরে চলে যেতে হয়, তখন কিভাবে একটা দিন এক একটা মুহূর্ত কাটান সেই বাবা মায়েরা, একা কেমন থাকেন তারা, এরকম একটা সুন্দর বিষয় নিয়েই পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ছবি সাঁঝবাতি। এই ছবিতে মূল চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, দেব এবং পাওলি দাম। খুব সাধারণ দুটি ছেলেমেয়ের চরিত্রে দেখা যাবে দেব এবং পাওলি দামকে। সল্টলেকেরই এক রাস্তায় চলছে এই ছবির শুটিং। আর শুটিংয়ে কী হচ্ছে দেখে নিন আপনারাই। এই সাঁঝবাতি আসলে কোন বাড়ির সাঁঝবাতি বললেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সাঁঝবাতি কনসেপ্টটাই উঠে যাচ্ছে প্রায়, কিন্তু এই সাঁঝবাতির সঙ্গে সাঁঝবাতি আর মানে এই সাঁঝবাতির সঙ্গে আমাদের সাঁঝবাতি যে অন্তর্নিহিত বক্তব্য তার হয়তো মিল আছে, অ্যাপারেন্টলি কিছু নয়। এটা একটা বাড়ি, বাড়ির নাম সাঁঝবাতি। তো এটা সল্টলেকের এরিয়ার বেস করে গল্পটা। সল্টলেক এরিয়াতে আপনারা শুনেছেন, এতক্ষণে মিডিয়াতেও দেখেছেন যে প্রচুর এখানে সল্টলেকে বাড়ি, যেখানে তাদের ছেলেমেয়েরা সব বিদেশে থাকেন এবং বাবা মারা কখনো ক্ষেত্রে বাবা নেই, মারা গেছেন, মা একা, বৃদ্ধারা একা থাকেন এবং তাদের একাই তাদের দেয়ার টু ট্যাকল দেয়ার লাইফ, একাই থাকতে হয়। ও ছেলেমেয়েরা কাজের সূত্রে বাইরে এতটাই ইনভলভ হয়ে যায়, ইচ্ছে থাকলেও অনেক সময় আসতে পারে না, আবার অনেকে ইচ্ছে করেও আসতে চায় না যে এখানে দেশে কোনো ভবিষ্যৎ নেই, সেই কারণে আসতে চায় না। তো এইরকম নিঃসঙ্গ মহিলা এবং পুরুষ যারা আছেন তাদের লাইফের উপর বেস করে এই স্টোরি। এমন একটি গল্পের ইন্সপিরেশন কারা জানালেন অতনু রায়চৌধুরী। এই সিনেমাটা ইন্সপিরেশন বলো বা কনসেপ্ট বলো, পুরোটাই এটা বিধাননগর পুলিশ কমিশনারেটের, কারণ বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একটা সাঁঝবাতি বলে একটা সংস্থা আছে, যারা এরকম বিধাননগর কমিশনারেটের আন্ডারে যেসব বয়স্ক মানুষরা একা থাকে, নিঃসঙ্গ মানুষরা একা থাকে, তাদের পুরোপুরি দেখভাল করে। মানে সিনেমাটা তৈরির পেছনে মূল কারণ হচ্ছে হয়তো বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে যে সংস্থা চলে সাঁঝবাতি। তার অতি সাধারণ লোকে বাজারের ব্যাগ হাতে দেখা গেল দেব ও পাওলি দামকে এবং অদ্ভুত ভাবেই তারা যেন চাঁদু ও ফুলি হয়ে মিশে যাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। হ্যাঁ, ক্যারেক্টার তো সাধারণই আর কি, প্রত্যেকটা কেন হিরো সাধারণ হতে পারে না, অসাধারণ ক্যারেক্টার যেখানে সাধারণ হওয়াটা খুব দরকার, তো সেটাই চেষ্টা করছি। লীনা দি আর শৈবাল দা খুব ভালো গল্পটা লিখেছে, গল্পটা খুব সুন্দর। আর তার চেয়ে বড় কথা, যেই অভিনেতাদের সঙ্গে এতদিন ধরে কাজ করার ইচ্ছে ছিল, সুযোগ পাইনি কোনো কারণে, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। তো আই থিঙ্ক আমার মনে হয় কি ছবিটা যেদিন রিলিজ হবে তখন দর্শক দেখে তাদেরও ভালো লাগে। আমি যেভাবে কাজ করি সেটা হয়তো ওদের কোথাও যেন ভালো লাগার কারণ হতে পারে, বাট আমারও মনে হচ্ছে দ্যাট ওয়াজ ভেরি সুইট, প্রচণ্ড ভালো, প্রচণ্ড ডেডিকেটেড, সারাক্ষণ কাজ নিয়েই থাকে। যেহেতু একটা গল্পটা খুবই রিয়েলিস্টিক গল্প, তো আমরা পুরো রিয়েল লোকেশনে শ্যুট করছি আর কি, যেখানে রিয়েল বাড়ি, যেই বাড়ি যাচ্ছে, যে বাড়িতে শ্যুটিং হচ্ছে সেই বাড়িরই ঘটনা আর কি পুরো ব্যাপারটা। অ্যান্ড দেখতেই পাচ্ছ রাস্তা, যেখানে একটা পাড়া, পাড়ার মধ্যে বাজার করে ফিরছি, তার মধ্যে যা হয় পাড়ার যা সমস্যাগুলো সেইগুলো, তো চেষ্টা করছি লোকে যেন দেবকে না খুঁজে পায়। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে চন্দন মুখার্জি, চান্দু বলে ডাকনো, চান্দুকে যেন খুঁজে পায়। এই চরিত্রটা মানে ফুলি যে চরিত্রটা একেবারেই আলাদা, আমি এখনও অবধি যতগুলো চরিত্র করেছি আমার এন্টায়ার ক্যারিয়ারে তার থেকে একদমই আলাদা, একটা ভিন্ন চরিত্র। সো হ্যাঁ, সেটা করতে ভীষণ মজা লাগছে, মানে ইটস এ ভেরি হ্যাপি ক্যারেক্টার, মানে অনেকদিন পর আমি একটা ভীষণ মানে বলে না যে একটা প্রাণবন্ত, একটা ভীষণ হাসি খুশি একটা মেয়ে চরিত্র সেরকম একটা করছি, অ্যান্ড সেই কারণে আর এন্টায়ার টিম মাটিরই টিম আমার, সো খুব খুশি আনন্দিত ওদের সঙ্গে একসঙ্গে আবার সেকেন্ড ছবিতে একসাথে কাজ করছি। বেঙ্গল টকিজ এটার প্রডিউস করছে অতনুদা, অতনু রায়চৌধুরী, আর এই ছবিতে দেব আছে, দেবের সঙ্গে প্রথমবার একসাথে পেয়ার হিসেবে কাজ করছি, সো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স।
তো আর ছবিটা যখন রিলিজ হবে, ক্রিসমাস রিলিজ হচ্ছে, ছবিটা দেখেই লোকে বুঝতে পারবে। এমন একজন মানুষের বাড়িতে চলছে এই ছবি শুটিং, যার ছেলে বাইরে থাকার কারণে একাই সল্ট লেকের বাড়ি আগলাচ্ছেন তিনি। বাধ্য মানে তাদের ভবিষ্যৎ দেখে বাবা মাকে ছেড়ে দিতে হয়, তাই না? তারা যদি উন্নতি হয় বাইরে গেলে বাবা মা ছেড়ে দেয়, তারপর যখন ছেড়ে দেয় হয়তো তখন তারা মধ্যবয়সী থাকে, তারপর আস্তে আস্তে তাদের বয়স বাড়ে, সমস্যা বাড়ে, কিন্তু এটা নিজের ওপর অনেকটা নির্ভর করে অ্যাডজাস্টমেন্টে। শটের মধ্যে ক্যারাম খেলতে দেখা গেল সপ্তর্ষিকে, তার চরিত্রে বেশ একটা দাদা দাদা ভাব আছে বলেই মনে হচ্ছে তাকে দেখে। অনেকটা মাস্তান, যে মাস্তানি করেই এটা প্রমোটিং চালাচ্ছে ব্যবসা, এ অনেক এর ওপর অনেকগুলো মাথা আছে, এ তার মধ্যে একজন। আমি নিজে সল্টলেকে থাকি, সল্টলেকে কিন্তু এই সমস্যাটা রিয়েলি আছে। সল্টলেকে প্রচুর বয়স্ক লোকের আছে যারা বাড়িতে একা থাকে, এবং যেহেতু এখন আমরা জানি পার্টির বিভিন্ন জিনিসের জন্য, কোনো পার্টির নাম না করি, প্রচুর প্লট আছে, সেই প্লটগুলোকে কিন্তু প্রতিদিনই ফ্ল্যাট তৈরি করার বাড়িগুলোকে ভেঙে চেষ্টা হচ্ছে শহর কলকাতা সব জায়গাতে। খুব বড় এক্সপিরিয়েন্স, প্রতিদিনই তো কাজ থেকে যে কোনো অভিনয় স্কিল থেকে শেখা যায়, তো সেই শেখাটা যদি একদম কাজের মাধ্যমে আনন্দ করে হই হই করে হয় ক্যারেক্টার প্লে করতে করতে, তাহলে তো তার থেকে বড় কিছু হতেই পারে না। তো লীনাদিকে থ্যাংক ইউ বলবো, লীনাদির সাথে আমার প্রথম সিরিয়াল, সেখান থেকেই লীনাদি আমাকে এই ক্যারেক্টারটার জন্য বলে, আমি পুরো স্ক্রিপ্টটা পড়ে সেদিনকে রাত্রি লীনাদিকে ফোন করে বলি, অসাধারণ স্ক্রিপ্ট, দারুণ ক্যারেক্টার, থ্যাংক ইউ। একটু ছোটবেলা থেকে ওই খেলা আর কি, মানে এক চালে পুরোটা করতে পারবো না, কিন্তু পাঁচ ছটা গুটি পরপর ফেলতে চেষ্টা করতে পারি। পাওলি দামের সাথে দ্বিতীয় কাজ হলেও এই পরিচালক জুটির প্রথম কাজ দেব সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে, অভিজ্ঞতা কেমন জানালেন লীনা গাঙ্গুলি। দেবের কথা বলতে গেলে বলবো যে ইটস আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ হিম। আর সৌমিত্রবাবুর কথা তো বলারই ঊর্ধ্বে, সৌমিত্রবাবু এখনও প্রত্যেকটা শট দেওয়ার পর জিজ্ঞেস করেন ঠিক আছে তো, মানে এটা শেখার মতো আর কি। আমরাই বলবো উই আর অনার্ড যে সৌমিত্রবাবুর মতো একজন মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি, অ্যাজ ওয়েল অ্যাজ দেবও খুব ভালো, সুন্দর মজা করে কাজ করে এবং খুব জোভিয়াল মুডে থাকে, তার ফলে কাজটা খুব সহজ হয়, চাপ নেই কোনো। আজ কোন সিন চলছে জানালেন সইবাল বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা দাঁড়িয়েছি পাড়ার মোড়ে, যে বাড়িতে আমাদের মুখ্য চরিত্র সুলেখাতে আমি থাকেন তার বাড়ির সামনেই একটা পাড়াতে ক্যারাম খেলছে পাড়ার কিছু ছেলে, এবং আমাদের ওই দুজন যে চরিত্র ফুলি এবং চাঁদু, ওরা সত্যনারায়ণ পুজোর বাজার করে ফিরছে, এবং সেখানে পাড়ার ছেলেদের সাথে তাদের কিছু পচসা হয়, সেইটা নিয়ে এখনকার সিনটা।